অবশেষে একটা প্রশ্নে কিছুটা হলেও ইতি টানার ব্যবস্থা করেছে বিসিবি। কোন বিদেশি কোচ নয়, বাংলাদেশের হয়ে খেলা তিন সাবেক ক্রিকেটারকে নিয়োগ দেওয়া হয়েছে পাইপলাইনের ক্রিকেটারদের প্রস্তুত করতে, যারা নিয়মিতই কাজ করছেন দেশের ঘরোয়া ক্রিকেটে। তারা হলেন রাজিন সালে, তুষার ইমরান এবং তারেক আজিজ খান। বিসিবির সবশেষ বোর্ড মিটিংয়ে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বিসিবি আনুষ্ঠানিকভাবে এখনও না জানালেও তারা কাজ শুরু করে দিয়েছেন হাই পারফরমেন্স ইউনিট নিয়ে। রাজিন সালে ও তুষার ইমরান থাকছেন ব্যাটিং কোচ হিসেবে, তারেক আজিজ দেখবেন পেস বোলিং ইউনিট। রাজিন দায়িত্ব নিয়েছেন আগামী তিন মাসের জন্য। বেতন পাবেন মাসে 2,25,000 করে, দিন প্রতি 7,500 টাকা। বর্তমানে এইচপি ইউনিটের সাথে কাজ করছেন রাজশাহীতে। এরপর এইচপির আসন্ন অস্ট্রেলিয়া ট্যুরেও যাবেন বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হেড কোচের দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক এই ব্যাটার। অন্যদিকে তুষার ইমরান ও তারেক আজিজকে নিয়োগ দেওয়া হয়েছে বেশ লম্বা সময়ের জন্য। তাদের মেয়াদ আগামী 3 বছর। তারা মাসে পাবেন 1,30,000 টাকা করে, কাজ শুরু করে দিয়েছেন তারাও। এছাড়াও বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা ব্যাটার নাদিফ চৌধুরীকে দেওয়া হয়েছে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচকের দায়িত্ব। তার বেতন মাসে 60,000 টাকা। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।